এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপনের আহ্বান জানালেন বঙ্গবন্ধু দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এবং রাদওয়ান মুজিব সিদ্দিক। দুজনেই সমাজের সকল গরিব দুস্থ এবং অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তরুণ প্রজন্মের প্রতি। দিনাজপুরের হিলি সীমান্ত এবং জয়পুরহাটের পাঁচ বিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে বিএসএফকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। সকালে হিলি সীমান্তের শূন্যরেখায় দুই বাহিনীর একে অপরকে ঈদের শুভেচ্ছা জানায়, আর জয়পুরহাটের পাঁচ বিবির সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে বিজিবি। পরিবার পরিজনের সাথে ঈদ করা হলো না নারী ফুটবলারদের। এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়া কাপ কোয়ালিফায়ার্স গামী দলের ফুটবলাররা বিশেষ এই দিনটা নিজেদের ক্যাম্পেই কাটান। অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের বাছাই পর্বে অংশ নিতে রোববার রাত ১০টায় সিঙ্গাপুর যাবে কিশোরী দল।